অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 16ই নভেম্বর শুক্র নিজ রাশি থেকে স্বরাশিতে প্রবেশ করছে। এর ফলে 9টি রাশি মহা সুখ পেতে চলেছে, অর্থাৎ পার্থিব সুখ পেতে চলেছে এই 9 রাশি। দেখুন, শুক্র মানে আপনার বুঝায় বিবাহ। আপনার বৈবাহিক জীবন কেমন যাবে তার ডিপেন্ড করে শুক্রের উপর। আপনার প্রেমজ সম্পর্ক কেমন যাবে, লাভ রিলেশান, সেটাও কিন্তু শুক্রের আন্ডারে। আপনি একটা ভালো বাড়ি বা দামি গাড়ি কিনতে পারবেন কি না, সেটাও কিন্তু ডিপেন্ড করে শুক্রের উপরে। অপার ধন পেতে চলেছে এই 9টি রাশি। এই শুক্র সক্ষেত্রিক অবস্থাতে, অর্থাৎ কন্যা রাশি থেকে এই তুলা রাশিতে প্রবেশ করছে 16ই নভেম্বর রাত্রি 12টা 1 মিনিটে, এবং তার 4 দিন আগে থেকে কিন্তু শুভ ফল, অর্থাৎ আজ থেকে এই শুভ ফলগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ এই ধনতেরাস থেকে এই শুক্রের যে শুভ ফলগুলো এই 9টি রাশি বিশেষভাবে লাভ কিন্তু পাবে। শুক্র যখন নিজ গৃহ থেকে চলে যাচ্ছে, অর্থাৎ এই সময় শুক্রের নিচস্থ যে প্রভাব সেটা কিন্তু থাকছে না। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর। আপনারা যদি আমার সাথে ভিজিট করতে চান, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো দেখুন, শুক্র মানে হচ্ছে ভৌতিক সুখ। অর্থাৎ অনেকের কি জানেন, প্রচুর টাকা থাকে, অর্থ আছে, কিন্তু সুখ নাই, মানসিক শান্তি নাই, অশান্তির মধ্যে থাকছে, তাদের জন্মের শুক্র রাশিচক্রের ড্যামেজ। অর্থাৎ মানসিক সুখ শান্তিটা কিন্তু দেয় শুক্র। আপনার বিয়ে বৈবাহিক জীবনে অতিবাহিত নিয়ে যাওয়ার জন্য কিন্তু শুক্রের ভূমিকা আছে। আপনি একটা এসি ঘর বলুন, ঠান্ডা জল বলুন, সমস্ত কিন্তু এই শুক্রের আন্ডারে। অর্থাৎ এই ভৌতিক জগতে সমস্ত সুখ আছে কিন্তু দৈত্যগুরু শুক্লাচার্যের কাছে। তো এই দৈত্যগুরু শুক্লাচার্য আপনার 16ই নভেম্বর রাশি পরিবর্তন করছে, অর্থাৎ আজ থেকে 4 দিন আগে থেকে কিন্তু আপনারা শুভ ফলগুলো পাবেন। কোন এই 9টি রাশি পেতে চলেছে ভৌতিক সুখ, পার্থিব সুখ, অপার ধন ও সম্পত্তির মালিক হতে চলেছে, কিন্তু দেখতে হবে আপনার রাশিচক্রে এই শুক্র কেন্দ্র বা ত্রিকোণে অবস্থান করছে কি না, বা মূল ত্রিকোণে আছে কি না, বা শুক্র আপনার ডিগ্রিগত দিক থেকে কত অবস্থাতে আছে, এবং শুক্র আপনার তুঙ্গস্থ আছে কি না। শুক্র আপনার নিচস্থ নেই তো, শুক্র আপনার পাপগ্রহের সঙ্গে যুক্ত নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্ত দরকার। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির মালব্য মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে সপ্তমভাবে শুক্র, অর্থাৎ দ্বিতীয়পতি সপ্তমপতি একত্রে অবস্থান করছে সপ্তমভাবে সক্ষেত্রিক। বিবাহের জায়গাটা আপনাদের ভালো, ব্যবসাতে আপনারা প্রচুর অর্থ কিন্তু এই সময় পাবেন, এবং আপনাদের কর্মপতি কর্মভাবে অবস্থান করায় কর্মের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রশমিত হতে চলেছে, শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের রাশির ঠিক পঞ্চম স্থানে এই শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চমপতি পঞ্চমে আপনাদের শেয়ার থেকে, লটারি থেকে, ফাটকা থেকে, জুয়া থেকে প্রচুর অর্থ কিন্তু এই সময় আপনারা পাবেন, এবং এই শুক্র পঞ্চমভাবে থাকায় আপনাদের প্রেমজ সম্পর্কে লাভ রিলেশনের জায়গাটা আপনাদের যথেষ্ট প্রশমিত করছে, এবং ফিনান্সিয়াল কন্ডিশন মিথুন রাশির আগের থেকে অনেকখানি ভালো হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের চতুর্থপতি এবং নবমপতি এই মালিক শুক্র আপনাদের নবমভাবে ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের নিশ্চিতরূপে ভাগ্যোদয়িত হবে, এবং আপনাদের পারিবারিক সুখের জায়গায় বৃদ্ধি পাবে, আপনাদের বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পাবেন, আপনি আত্মীয় স্বজন থেকে সহযোগিতা পাবেন,
এই সময় আপনাদের বিদেশ থেকে প্রচুর অর্থ ইনকামের যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। এবং এই সময় নবমভাবে এটা শুক্রের অবস্থান, আপনাদের ব্যবসার দিক থেকেও কিন্তু যথেষ্ট লাভবান কিন্তু আপনারা হবেন এবং নতুন ব্যবসা কিন্তু এই সময় আপনারা খুলতেই পারেন। শুভ যোগ, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু ভালো হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের দেখুন, আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি শুক্র দশমভাবে কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ পঞ্চমপতিকে কানেক্ট করে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে। অপার ধন আপনারা পেতে চলেছেন লটারি শেয়ার ফাটকা কারবার থেকে, সাতটা থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন। এবং যারা সেলসের ব্যবসাতে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এই সময় শুক্র আপনাদের যারা বুটিকের সঙ্গে যুক্ত আছেন, যারা কসমেটিক্সের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট লাভজনক হতে চলেছে। শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং মালব্য মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এদিক থেকে মকর রাশি কিন্তু অপার ধন পেতে চলেছে এই শুক্রের রাশি পরিবর্তনে। এরপরে আসি যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির একাদশ স্থানে একাদশপতি অবস্থান, অর্থাৎ লাভ সফলতা সাকসেসের জায়গায় আপনাদের কিন্তু তৈরি করবে এবং এই সময় আপনাদের আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ হবে। ধনভাবে ধনপতি অবস্থান, ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের ভালো এবং একাদশভাবে শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক এবং আপনাদের ধনসম্পত্তি এবং এই সময় আপনারা ফ্ল্যাট গাড়ি এগুলো কেনার কিন্তু যথেষ্ট সম্ভাবনা কিন্তু আছে। ফিনান্সিয়াল কন্ডিশন যথেষ্ট এই সময় ভালো দেখা যাচ্ছে ধনুরাশির। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির রাশিতে শুক্রের অবস্থান, দেখুন আপনাদের বিবাহের জায়গাটা যথেষ্ট ভালো, আপনাদের লাভ লাইফ যথেষ্ট ভালো, প্রেমজ সম্পর্কে নতুন প্রেম, প্রেমের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে তুলা রাশির। তুলা রাশির আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনাদের শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, মালব্য রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে অপার ধন কিন্তু আপনারা পেতে চলেছেন এবং আপনারা লটারি থেকে শেয়ার থেকে আপনারা কিন্তু এই সময় প্রচুর অর্থ কিন্তু পাবেন। এবং রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা পদমর্যাদা কিন্তু বৃদ্ধি পাবে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশি আপনাদের রাশির অধিপতি এবং শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে, দ্বিতীয় পতির সঙ্গে এই আপনাদের রাশির অধিপতি অবস্থান করাতে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দেবে। ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু এই সময় যথেষ্ট ভালো, আপনাদের অপার ধন আপনারা কিন্তু পাবেন। আপনারা লটারি শেয়ার ব্যবসা এবং থেকে আপনারা কিন্তু প্রচুর ইনকাম কিন্তু করবেন। এই সময় আপনাদের লাভ লাইফ এবং আপনাদের ক্ষেত্রে বিয়ের জায়গাটা যথেষ্ট প্রশমিত করবে এবং এই সময় আপনাদের মুখের মধ্যে মিষ্ট ভাষা আসবে এবং বিদেশ থেকে যথেষ্ট ইনকাম এই সময় কিন্তু আপনারা করবেন। অর্থাৎ ফিনান্সিয়াল কন্ডিশনটা কন্যা রাশির ক্ষেত্রে অতীব শুভ হতে চলেছে এই শুক্রের রাশি পরিবর্তনে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের একাদশপতি এবং চতুর্থপতি শুক্র চতুর্থভাবে অবস্থান করছে, লাভ সফলতা তো পাবেন এবং চতুর্থভাবে চতুর্থপতির অবস্থার আপনাদের ভূমি বাহন থেকে সুখ আপনাদের কিন্তু আসবে। আত্মীয় স্বজন থেকে সহযোগিতা, বন্ধু বান্ধব থেকে সহযোগিতা এবং আপনাদের এ সময় লটারি শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু এ সময় প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। সপ্তম স্থানে শনির অবস্থান আপনাদের শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। প্রেমজ লাভ লাইফটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, প্রেমজ সম্পর্কে নতুন প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হবে এবং বিবাহকেন্দ্রিক সমস্যাগুলো যাদের আছে বিবাহকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কিন্তু ধীরে 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 কেটে যাবে। এবং এই সময় আপনাদের বিদেশ থেকে যথেষ্ট যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময়টা অনুকূল হতে চলেছে।
এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বিষরাশি। বিষরাশির যদিও ষষ্ঠ হবে এই শুক্র অবস্থান, ষষ্ঠ হবে ষষ্ঠপতি অবস্থান, আপনাদের ভোগ বিলাসের জন্য খরচ কিন্তু বাড়াবে, অর্থাৎ আপনাদের এই সময় বিদেশ থেকে ইনকাম আসবে, আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হবে, এবং নবমভাবে নবমপতির অবস্থান আপনাদের ভাগ্যোদয় কিন্তু করাবেই করাবে, এবং আপনাদের এ সময় যথেষ্ট অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু দেখা যাচ্ছে। বিষরাশি মহা সুখ পেতে চলেছে। দেখুন, এই শুক্রের রাশি পরিবর্তনে এই যে নটি রাশির কথা বললাম তারা তো অবশ্যই মহাসুখ পাবেই পাবে, এবং পার্থিব সুখ, ভৌতিক সুখ। এই সময় আপনারা যদি ওফাল বা আমেরিকান ডায়মন্ড বা জারকন যদি আপনারা পরিধান করতে পারেন, অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে জেনে তবেই কিন্তু আপনারা এই শুভ ফলগুলো কিন্তু পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।